হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলে এখানে স্নান করছে। অ্যাকচুয়ালি স্নান করছে না, করবে। তো ওর গরম জল আর কি ঠান্ডা জল মিশিয়ে রেখেছি, আর ও জল দেখলেই ও মানে পাগলের মতন করে, মানে খুব ভালোবাসে জল ঘাটতে। তা সেই জন্য আর কি জলের মধ্যে আগে এসে উঠে বসার চেষ্টা করছে। তা পারছে না, কিছুতে ব্যালেন্স পাচ্ছে না। তা যাই হোক, আমি পরে ওকে ঠিকঠাকভাবে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে স্নানটা করাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ওকে আমি স্নানটা করিয়ে দিচ্ছি। আর কীরকম জল ঘাটছে দেখতে পাচ্ছ? পুরো জল ঘেটে আমাকে পুরো ওর সঙ্গে সঙ্গে আমি আর একবার স্নান করে নিলাম। তা যাই হোক, তা ওকে আমি দেখছি উঠে দাঁড়িয়ে পড়ছে, খালি থেকে থেকে উঠে দাঁড়িয়ে পড়ছে। একটা জায়গায় স্থিরভাবে কিছুতে থাকবে না। আর এই যে দেখতে পাচ্ছ, এটা মলায়দা, মানে আমাদের বাড়িওয়ালার ছেলে। তা সেই দাদা এসেছে, ওর চানটা দেখছে, আর ও দুষ্টুমি করছে বলে ওকে এক্ষুনি এসে কী করবে, ওকে বাথটাবের মধ্যে আর কি শু করিয়ে দেবে। আর ও কী হাসবে দেখো তোমরা, এক্ষুনি দেখছো ওকে কী করছে? এই যে শু করিয়ে দিলো ওকে বাথটাবের মধ্যে। এবার হাসি দেখেছো, কত হাস। এইরকম করলে খুব মানে ভালো লাগে ওর আর কি, ও খেলতে খুব ভালোবাসে এরকম সঙ্গে সঙ্গে। তা যাই হোক, এবার আমি রেডি হয়ে আমি বেরিয়ে যাচ্ছি বাপের বাড়িতে। বাপের বাড়িতে যাওয়ার আছে, তা তোমরা দেখতেই পারবে, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। এই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি অনেকক্ষণ আগে। এই যে এইটা আমার বান্ধবী, আর এইটা আমার একটা বোন, এসেছি। আর যেখানে দেখতে পাচ্ছ মাসি দাঁড়িয়ে আছে। তো আমি এখানে ঘুরছি, এই যে ছেলেটাকে নিয়ে ওরা এগোচ্ছে। আর এই যে এটা আমার বান্ধবীর ছেলে, যে গাড়ি নিয়ে ঘুরছে। চলো তোমাদেরকে আমাদের মাঠটা দেখিয়ে দিই। আমাদের মাঠটা দেখে নাও, আমাদের বিরাট বড় মাঠ। ওখানে রাধাকৃষ্ণ মন্দিরে বিরাট বড় করে উৎসব হয়, কীর্তন হয়। তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখে নাও চট করে। এখন মাঠে খেলা হচ্ছে, তা সেটা দেখাচ্ছি। ক্রিকেট খেলাও হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ মাঠে, এই যে সবাই আছে। এই দেখো, আর এইটা হলো আমাদের রাধাকৃষ্ণ মন্দির, খেলা হচ্ছে। দেখতেই পারলে আমাদের এখানে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে এটা আমার বান্ধবীর বর, জামাই বাবুও বলতে পারো, দাদাও বলতে পারো, তো সব কিছু। আর এই যে এখানে মেসোমশাই, আমার বান্ধবীর শ্বশুর মশাই, এই যে মেসোমশাই দেখতেই পাচ্ছ। তা সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি, গল্প করছি, আড্ডা মারছি। তা এখন গল্প টল্প করছি, তা করার পর তারপর আমি একটু পরে বেরিয়ে যাব, আমাকে বাড়িতে যেতে হবে। তা তোমরা জানো আমাকে বাড়িতে যেতে হবে। তা চলো দেখতে থাকো ভিডিওটা। তা আমি এখানে ভিডিওটা এন্ড করব না, আমি ভিডিওটা চালু থাকুক। তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের বলা হয়নি, কারণ আমার বলাটা আগে দরকার ছিল, কারণ বলা হয়নি। যাই হোক, এখন বলে দিচ্ছি। তা আমার ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এইটা হলো মন্দিরে ঢুকতেই আর কি, মানে প্রথম মানে গেটটাকে ঢুকতে আর কি মানে শুরু হচ্ছে। এটা তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, মানে এটা যদি দিনের বেলা হতো সেটা তোমাদের আরও ভালো লাগতো। তা আমি তো দিনের বেলা যাইনি, আমি সন্ধ্যাবেলায় গেছিলাম পুজোর জন্য। তা আমি একদিন দিনের বেলা গিয়েও সেদিনকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো, সে দিনের বেলা আরও সুন্দর লাগে। তা এখনও ভালো লাগছে, কারণ এখন মানে মায়ের আরতি হচ্ছিলো। তা সেই আরতির সময় আমরা ঢুকেছিলাম, তা আরতি দেখলাম, মায়ের ওখানে পুজো দিলাম ছেলের নামে, মানে অর্জুন আর অর্জুনের বাবার নামে, দুজনের নামে পুজো দিয়ে তারপরে আর কি আমরা ওইখানে যাব, সেটা তোমাদেরকে দেখাবো। তা এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর আর খুব ভালো লাগে, মানে গেলে আর আসতে ইচ্ছা করে না, এতটাই ভালো লাগে। তো
তোমরা দেখতেই পাচ্ছ, মানে এতটাই সুন্দর লাগে, মানে গেলে আর আসতে ইচ্ছা করে না। আমার তো ইচ্ছা করছিল না, তাই যাই হোক বাড়িতে তো আসতেই হবে, কিছু করার নেই। তা অনেকটা জায়গা ঘিরে মন্দিরটা আছে, অনেকটা জায়গা ঘিরে। আমি যদি দিনেরবেলা কোনো দিন আসি তা তোমাদেরকে আমি সামনে গঙ্গাটাও তোমাদেরকে দেখাবো, সব কিছু দেখাবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবে, তাহলেই আমি দেখাবো। আমি তোমরা জানাও বা না জানাও তবু আমি তোমাদেরকে দেখাবো। তা এই হলো ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছ এখানটা করে আর কি, মানে এই যে জেঠু মানে আর কি সবাইকে গীতা বই সবাইকে দেবে, আমাকেও দিয়েছে একটা ছোট্ট গীতা বই, সবসময় মানি পার্সে রাখতে বলেছে গীতা বইটাকে। আমি যেহেতু ছোটো ছেলেটাকে নিয়ে রাস্তাঘাটে এদিক ওদিক যাই, মানে বাপের বাড়িতে যাই রাস্তাঘাটে আর কি যাই, তো সেই জন্য আর কি বলেছে জেঠু যে তুমি এটাকে মানি পার্সের মধ্যে সবসময় রাখবে। তা আমার কাছে আর একটা ছোট্ট গীতা বই আছে, আমি সেটা অর্জুনের বাবার কাছে রাখি, মানে ওর অর্জুনের বাবার ব্যাগের মধ্যে রাখি, কারণ গীতা বই রাখাটা খুব ভালো, পড়তে পারো বা না পারো সঙ্গে করে রাখাটা খুবই ভালো। যে দেখছো জেঠু দিচ্ছে সবাইকে এক টাকার কয়েন আর একটা করে গীতা বই দিচ্ছে, তা সবার ভালোর জন্যই দিচ্ছে, তা আমাকেও দিয়েছে। তা আমি এটা আমার মানি পার্সে রেখে দিয়েছি, মানে খুবই ছোটো খুব সুন্দর গীতা বইটা। আর এখানে খিচুড়ি ভোগ সব কিছু খাওয়া হবে, খাওয়ানো হবে, যেটুকুগুলো খাওয়া দাওয়া ঠাকুরের ভোগ খাওয়ানো হবে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে, ছেলেটাও কান্নাকাটি।